যাচ্ছে, বিজেপি ছেড়ে অন্য দলে চলে যাচ্ছে, এটা কেন ঘটনাটা তার হয়? প্রথম কথা হচ্ছে পুলিশ এবং যেভাবে রাস্তায় নেমেছে, পুলিশ গিয়ে বলছে হয় বিজেপি করতে হবে আর না হয় নার্কোটিক নিয়ে জেলে যেতে হবে। এটা পশ্চিমবাংলার ইতিহাসে জ্যোতিবাবু বুদ্ধবাবুরাও করেনি, যা মমতা দেবী করছেন। আমাদের এখানে 21টা গ্রাম পঞ্চায়েত আমরা একক ক্ষমতায় পেয়েছি, 58টা গ্রাম পঞ্চায়েত আছে ত্রিশঙ্কু হয়ে আছে, যা খুশি হতে পারে, কিন্তু এখানকার এসপি তো তৃণমূলের সভাপতি আর ওসিরা হচ্ছে ব্লকের সভাপতি। বুদ্ধবাবু জ্যোতিবাবুর থেকে অনেক খারাপ মনে হচ্ছে আপনার? একদম, চোর তাড়াতে গিয়ে ডাকাত ডেকে নিয়ে এসেছি। তাহলে পরিবর্তনের সময় আপনি বললাম তো, পরিবর্তনের সময় যে কথা ভেবেছিলাম যে চোর পড়েছে বাড়িতে, তাই চোর তাড়াবার জন্য নেমেছিলাম, এখন দেখলাম চোর তাড়িয়ে ডাকাত ডেকে নিয়ে এসেছে। আপনি বলেন এটা মেকি জনসভা হচ্ছে শহীদটা, এটা শহীদ স্মরণে নয়, যে উদ্দেশ্যে সেদিনকে 13 জন মানুষ শহীদ হয়েছিল, আজকে বুকে হাত দিয়ে কোনো তৃণমূল নেতা বলতে পারবেন না বিগত পঞ্চায়েত নির্বাচনের পর তারা গণতন্ত্রকে রক্ষা করেছে। সিএম তো বলছেন যে না গণতন্ত্র রক্ষা, দেখুন সিএম তো হেসে হেসে অনেক কথাই বলেন, 34% আসনে প্রার্থী দিতে পারেনি মানুষ, আপনি কি মনে করেন এটা সঠিক গণতন্ত্র? থ্যাংক ইউ।